আলাইকুম আসলামতল্লাহিয়া বরাফাতুহ জিভাবে আপনি জানতে চেয়েছেন যে জানাজার সালাতে যে চার থাকবে রে সালাত আদায় করা হয় এবং প্রথম থাকবে দে সরাফাতে হ্যাঁ পড়া হয়ে থাকে তো যদি কেউ সানা পড়ে এতে কোনো সমস্যা হবে কি সালাতের এই ছেলে আপনার জানার বিষয় অলজহাব উল্লাহ হেতফিক সানা পড়ার প্রমাণ যেহেতু নাই কাজেই জানাজার সালাতে মাইয়তকে কেবলার সামনে করে তাকবির পাঠ করবে তাকবির প্রথম তাকবির দিয়ে শুরু করবে সোরাফ হাতে আউজবিল্লা ইসমিল্লা সহ সানা পরিত্যাগ করাই এখানে শুননা যদি কেউ করে সেটা তাদের ব্যাপার তবে আমরা বলবো যে এটা খেলাফে সন্না সন্ন্যাস সম্মত নয় সন্ন্যাস সম্মত হলো যে প্রথম তাকবির দেওয়ার পরে সোরাফ হাতে হা ইচ্ছা করলে অন্য একটি সোরা বা ছোটখাটো সুরা বা মাঝারি আয়াত ছোট আয়াত একথায় বেশি বড় আয়াত নয় বেশি অতিরিক্ত আয়াত নয় কয়েকটি আয়াত ছোট আয়াত হলে আর ছোট সোরা করা যেতে পারে তাছাড়া সোরা ফাতে হয় যথেষ্ট হ্যাঁ এই প্রথম থাকবে এটা করবে এরপর দ্বিতীয় থাকবির দিবে দ্বিতীয় থাক বের দরদ পাঠ করবে দরদ ইব্রাহিম যেটা বলা হয়

اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده راس الله اغفر له وارحمه وعافيه وأفواه وأكرم منزله وأعصمه دخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوج الخير من زوجه وأدخله الجنة وأعزه من عذاب القبر وعذاب النار يكتد به এরপরে চতুর্থ থাকবে দে ডানে বামে সালাম ফেরা বা শুধু ডানে সালাম ফেরবে শুধু ডানে সালাম ফেরা এটা সর্বাধিক উত্তম তবে ওটা রয়েছে কারণ ওই হাদিস পাওয়া যায় উভয় পর পক্ষে হাদিসের সাপোর্ট পাওয়া যায় তো এই হলো সংক্ষিপ্ত আকারে জানা সারাতের নিয়ম তো সানা পাট মর্মে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম থেকে বিশুদ্ধ কিছু পাওয়া যায় না এই জন্য আমরা সানা পাট ছাড়াই প্রথম তো আগে দিয়েই অজমিল্লা বিশ্না বলে সরফ হাতে করবো তার সাথে বুঝতে পেরেছেন যারা আর বিপরীত করে করবে করুক তাদের করতে দেওয়া হোক আমরা সন্না বলে দেব বাস তবে যদি কেউ সানা পড়ে সে কারণে সারা তার বাতিল হয়ে যাবে এমন কথা আমরা বলব না তবে আমরা অবশ্যই বলবো যে এটা খেলাফে সন্ন্যাস আল্লাহ আলম